এমন একটা তাসবিহ আছে, কেউ যদি একবার পড়ে তাহলে জান্নাতে একটা করে গাছ লাগানো হবে, একটা করে তাসবিহ পড়বেন একটা কি জান্নাতে গাছ লাগানো হবে। মানে কি, আপনার যদি জান্নাতে গাছ লাগানো হয় তাহলে আপনার দলিল হয়ে যাবে যে আপনি জান্নাতে যাবেন এবং গাছ আপনার পক্ষে সাপোর্ট করবে। সুবহানাল্লাহ, সে তাসবিহ হচ্ছে সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। পড়তে কি কষ্ট হচ্ছে? খুবই ছোট্ট। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সম্পর্কে বলছেন, আন জাবিরিন আনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ক্বাল মান ক্বালা সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি গুরিসাত লাহু নখলাতুন ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ, সবার জন্য কি জান্নাতে গাছ লাগানো হবে? কি বলেন, কার জন্য হবে? যে ব্যক্তি জান্নাত যাবে তার জন্য গাছ হবে। আর কারণটা কি? সে গাছে, আর জান্নাতকে বলা হয় জন্য, জান্নাত হচ্ছে বাগান, সে বাগানে আপনার খিজুর বাগানে থাকবেন। সুবহানাল্লাহ। হাদিসটি ইমাম তিরমিজি তার বিশুদ্ধ গ্রন্থ সুনানে তিরমিজি 3464 নম্বর হাদিসে বর্ণনা করেছেন। ছোট্ট কালিমা, কিন্তু আপনি যদি একবার পড়েন তাহলে যতবার পড়বেন তত গাছ লাগানো হবে। সুবহানাল্লাহ। আর সে জান্নাতে সেই গাছই আপনি, সেই গাছের নিচেই আপনার অবস্থান হবে। সুবহানাল্লাহ। আরেকটি কালিমা রয়েছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোনো ব্যক্তি যদি এমন কিছু কালিমা পড়ে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সে কথা, আল্লাহর কাছে যেটা প্রিয় সেটা আমাদের পড়া প্রয়োজন না। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে কথা বলতে খুবই সহজ, অথচ মিজানে পাল্লা বাড়ি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে, সবাই জানেন যে বুখারি শেষ হাদিস, যে হাদিসটি আপনার বুখারি অনুষ্ঠানে পড়ানো হয়, পাগড়ি পড়ানোর সময় এই হাদিসটা পড়ানো হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরাইরা কাল ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কালিমাতানি খফিফাতানি আলাল লিসান ثقيلتان في الميزان حبيبتان للرحمن سبحان الله بحمده سبحان الله العظيم। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে এমন দুটি কথা, কটি কথা? দুটি কথা, বেশি কথা না, এমন দুটি কথা, খফিফাতান খুবই হালকা, আলাল লিসান পড়তে খুবই সহজ। দ্বিতীয় নম্বর হচ্ছে ثقيلتان في الميزان, যে কালিমাটা মিজানে পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ। আমরা তো আছে গুনাহ করে মিজানে পাল্লা ভারী করছে, তাই না? আজকে নামাজ পড়ছি আবার আমরা পাপাচার করছি, জুলুম অন্যায় করছি, মিজানে পাল্লা কিন্তু গুনাহ দিয়ে ভারী হয়ে যাচ্ছে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার মিজানে পাল্লা আমল দিয়ে ভারী হয়ে যাবে। তৃতীয় নম্বর হাবিব আতানিল রহমান, যে আমাদের হাবিব আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহ পছন্দ করেন, আল্লাহ কিন্তু কিছু দিলে পছন্দ করেন না, কিন্তু এই তাসবিহগুলো পড়লে আল্লাহ পছন্দ করেন। সেটা কি? সবাই বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর অর্থ হচ্ছে সুবহানাল্লাহ, আমি আল্লাহর পবিত্রতা ঘোষণা করছেন, ওয়া বিহামদি এবং আল্লাহ প্রশংসা করছেন, যে আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা অনেক মহান। সুবহানাল্লাহ। ছোট্ট কালিমা দেখুন কত চমৎকার আমাদের জন্য সবের ব্যবস্থা করেছেন, যে কথা কালিমাটা দুটি কথা, যে কথা বললে যে মিজানে পাল্লা ভারী হয়ে যাবে, বলতে খুবই সহজ এবং আল্লাহ পছন্দ করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আমরা অনেকে আমরা বলি যে আমার সময় কাটে না, অনেক ভাই আছেন, আমরা অনেকে ক্লাবে গিয়ে আড্ডা মারি, ক্লাবে গিয়ে জুয়ো খেলি, ক্লাবে গিয়ে তাস খেলি, কেরাম খেলি, সময় কাটে না। অনেকে আছেন শুক্রবারের দিন অনেক লম্বা ঘুমাসেন, সময় কাটে না। আপনার সময় তো সামান্য, এই তাসবিহগুলো পড়ুন না কেন? যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামে অ্যাড হবে, আপনি বাসে বসে আছেন এই তাসবিহ পড়ুন, ঘুমাসতেছে না, আপনি তাসবিহগুলো পড়ুন, দেখবেন অটোমেটিক ঘুমিয়ে পড়বে। আমরা অনেকে দেখবেন আমরা ফেসবুকের মানে এই আজে বাজে সিনারি না দেখলে আমাদের ঘুমাসে না, অনেকে সারা রাত পার করে দেয়, আজকে যুবক যুবতীরা ভাইরাস হয়ে গেছে, এগুলো না করে আপনি এগুলো পড়ুন, দেখুন ফেরেশতাদের পক্ষ থেকে রহমত নাজিল হবে এবং সঙ্গে সঙ্গে ঘুমিয়ে যাবে। সুবহানাল্লাহ। তারপর তাসবিহ হচ্ছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আল্লাহর কাছে চারটি জিনিস সবচেয়ে প্রিয়,
চারটি জিনিস সবচেয়ে প্রিয় তোমরা যদি পড়ো আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন, সেটি কি? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন সামুরাতা বিন জুনদুবিন কাল কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আহাব্বুল কালাম ইলাল্লাহ আরবাউন, আল্লাহর কাছে চারটি কথা সবচেয়ে প্রিয়, সুবহানাল্লাহ। যদি মনে করেন যে মালিক যদি আপনাকে বলে যে তুমি এই কাজটা করলে আমি ভালোবাসবো, তাহলে আমরা মালিকের কাজ করবো না, কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কি হন, তিনি সবচেয়ে বড় মালিক, তাই না? মালিক ইয়াউমিদ্দিন, তিনি কিয়ামতের মালিক, তাই না? মালিকিন নাস, মানুষের মালিক। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি সবচেয়ে পছন্দ করি, সে কালিমাগুলো জানা প্রয়োজন নাই, কি বলেছেন? সে কালিমাগুলো কি? সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার, এই চারটি কথা সবচেয়ে প্রিয়। লা ইয়াদুররুকা বিআইহিন্না বাদাত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা তুমি মানে আকপিস করে বলতে পারো, প্রথমে আল্লাহ আকবার পড়তে পারো, আল্লাহ লা ইলাহা একসাথে পড়তা না, তুমি উলট পলট করে পড়তে পারো, যেভাবে পড়ো না কেন আল্লাহকে সবচেয়ে প্রিয়। হাদিসটি ইমাম মুসলিম তার বিশুদ্ধ গ্রন্থ বর্ণনা করেছেন 5724 নম্বর হাদিসে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সম্পর্কে আরও বলছেন, আন আবি হুরাইরাতা ক্বাল লিআন আকুলা সুবহানাল্লাহ বিহামদি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার আহাব্বু ইলাইয়া মিম্মা তালাআত আলাইশ শামস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই চারটি কথা আমার কাছে এমন প্রিয় যে যেখানে সূর্য উদিত হয় সে সমস্ত জায়গা যেখানে, অর্থাৎ পৃথিবীতে মধ্যে সবচেয়ে প্রিয় হচ্ছে আমার কাছেও, সুবহানাল্লাহ। আল্লাহর কাছে প্রিয়, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে প্রিয়। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আসুন আমরা জীবনকে মূল্যায়ন করি, আমরা কত সময় নষ্ট করছি। অথচ দেখুন নবী সাল্লাল্লাহ কখনও তিনি সময় নষ্ট করতেন না, সবসময় কোরআন তেলাওয়াত করতেন, জিকির করতেন। অথচ আমরা গুনাহগার ব্যক্তি, আমরা সারাক্ষণ আমরা গুনার কাজ করছি, আমরা সারাক্ষণ আমরা গুনা লিপ্ত হচ্ছি। অথচ যদি আমরা এগুলো পড়ি আমাদের আমলনামা পরিবর্তন হয়ে যাবে। আর দু একটি পরে আমি ইনশাল্লাহ শেষ করব। আরেকটি হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন এমন একটি কালিমা আছে, তিনটি শব্দ যেটা আমরা অনেকে পড়ে থাকি, কেউ যদি প্রত্যেক ফরজ নামাজের পর পড়ে, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তার জীবনের সকল গুনাহ খাতাকে ক্ষমা করে দেব, সুবহানাল্লাহ। এই সম্পর্কে বলা হচ্ছে, আন আবি হুরাইরাতা আন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মান সাব্বাহাল্লাহ ফি দুবুরি কুল্লি সালাতিন সালাসান ওয়া সালাসিনা, যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজ পড়ে, পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ পড়ে, কেউ যদি পড়ে সুবহানাল্লাহ 33 বার, কতবার? 33 বার। ওয়া হামিদাল্লাহ সালাসান ওয়া সালাসিনা, এবং 33 বার আলহামদুলিল্লাহ পড়বে। ওয়া কাব্বারাল্লাহু ওয়া কাব্বারাল্লাহু সালাসান ওয়া সালাসিনা, আর কেউ যদি 33 বার আল্লাহু আকবার পড়ে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ 33 বার, কতবার হলো? 99 ভাই। ওয়াকালা তাবামুল মিয়া, আর শেষে যদি একেবারে 100 বারের 99 পড়ে, 100 বার সে পড়বে, লাস্টে পড়বে ওয়াকালা তাবামুল মিয়া, আর সে শেষ করবে 100 করে, সেটা হচ্ছে কালিমা তাওহীদ পড়ে, সেটা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, এটা পরে শেষ করবে সে, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, কতবার হলো? 99 বার। আর এটা পড়লে 100 বার হবে, 100 যদি পূর্ণ করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য বলছেন গুফিরাত খাতায়াহু, তার সকল গুনাহ সাগিরা গুনাহ ক্ষমা হয়ে যাবে। ওয়া ইন কানাত মিসলা জাবাদিল বাহর, যদিও তার গুনাহগুলো সমুদ্রের ফেনার সমতুল্য হয়ে থাকে, সুবহানাল্লাহ। ওই আগে একটা হাদিস গেছে সুবহানাল্লাহ বিহামদি, এটা একই অবস্থা। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, হাদিস নাম্বার 1380, আহমাদ 8834 বর্ণনা করেছেন, এবং অন্যান্য হাদিসেও রয়েছে। দুঃখের বিষয়ে আমি দেখি যে অনেক ভাই নামাজ পড়ে সালাম ফিরে কেউ সুন্নত পড়েন অথবা কে চলে যান, অথচ দেখুন কত গুরুত্বপূর্ণ একটা তাসবি, যদি আপনি এই আমলটা করেন হতে পারে দেখবেন এই আমল দিয়ে আপনি জান্নাত চলে যাবেন, সুবহানাল্লাহ। বেশি সময় লাগবে না, মাত্র 2-3 মিনিট, সুবহানাল্লাহ বিহামদিহি
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ আকবর, শেষে লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই ছোট্ট দোয়া তাসবিহ, এবং নামাজ পড়ে অনেক তাসবিহ আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখুন যে নবীর সারা জীবনে সকল গুনাহ ক্ষমা করে দিয়েছেন, পূর্বের এবং পরের। আল্লাহ বলেন ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা লিয়াগফিরা লাকা আল্লাহু মা তাকাদ্দামা মিন যামবি ওয়া মা তাআখখার। হে রাসূল, আপনার পূর্বের এবং পরের সকল গুনাহ মাফ করে দিলাম। সে নবী কখনো এগুলো ছাড়তেন না। আর আমরা এতই পাকা মুসলমান হয়ে গেছি যে আমাদের এগুলো পড়ার সময় নেই। তাহলে আপনি মসজিদে কেন আসছেন? আপনার তাড়াহুড়া কিসের? আপনি মসজিদে আসছেন আল্লাহকে স্মরণ করার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য? আপনি একটু পড়ুন না কেন? আপনি ব্যস্ত হয়ে গেছেন ব্যবসার জন্য, এটা তো আপনার উত্তম ব্যবসা। এর ব্যবসাতে গিয়ে কী ব্যবসা যাচ্ছেন? এগুলো পড়বেন, সঙ্গে সঙ্গে আপনার জন্য জান্নাত অবদারিত হয়ে যাবেন। তাহলে আমরা প্রত্যেক ফরজ নামাজ পড়ে সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবার 33 বার, এবং শেষে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির। এটা কি বলা হয়? কালিমা তাওহীদ। আর কেউ যদি কালিমা তাওহীদ কেউ যদি 100 বার পড়ে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তার জন্য 4টি পুরস্কার। তার জন্য কয়টি পুরস্কার? 4টি পুরস্কার। আমরা সবাই কালিমা তাওহীদ পারি নাকি? আমাদের সবার শিখা প্রয়োজন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কেউ কোনো ব্যক্তি যে কালিমা তাওহীদ 100 বার করে পড়ে, তাহলে তার জন্য 4টি পুরস্কার। একটা হচ্ছে কায়ানাত লাহু আদলা আশরা রিকাবিন। কেউ যদি 100 বার পড়ে, তাহলে তাকে 10টি গোলাম আজাদ করলে যে সব হবে, আল্লাহ রাব্বুল আলামিন 10টি গোলামের আজাদের সমতুল্য সব দান করবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে ও কুতিবাত লাহু মিয়াত হাসানা, তার জন্য 100টি সব দান করা হবে। ও মুহিয়াত আনহু মিয়াত সাইয়াতিন, তার 100টি গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। ও কায়ানাত লাহু হিরজাম মিনাশ শায়াতিন ইয়াউমাহু, এবং সেদিন সে শয়তান থেকে মুক্তি লাভ করবে, শয়তান তাকে আক্রমণ করতে পারবে না। সুবহানাল্লাহ। আসুন, ছোট্ট ছোট্ট তাসবিহগুলো আমাদের জীবনকে পরিবর্তন করে দিবে, এগুলো আমাদের আমলকে পরিবর্তন করে দিবে, মিজানে পাল্লাকে বাড়ি করে দিবে। দেখবেন এই আমলগুলোই আপনাকে কেয়ামতে জান্নাতে নেওয়ার জন্য সুবিধা হবে। সম্মানিত ব্যক্তিমণ্ডলী, আসুন আমরা সময়কে নষ্ট না করি। প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হিসাব দেবেন। আপনি মনে করছেন যে এইগুলো কী হিসাব দেবেন, তাই না? প্রত্যেকটা সময়কে আল্লাহ রাব্বুল আলামিন হিসাব দিবেন। আল্লাহ বলছেন ইন্নাস সামা ওয়াল বসর ওয়াল ফুয়াদ কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। তোমার ইন্নাস সামা সর্বন শক্তি, ওয়াল বসর তোমার দৃষ্টি চোখ, ওয়াল ফুয়াদ অন্তর, কুল্লু উলাইকা প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে আমি কি জিজ্ঞাসিত করব, প্রশ্ন করব? আপনি বাঁচতে পারবেন না কিন্তু। এই জন্য ভাই আসুন আমরা প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিটকে মূল্যায়ন করি, কারণ আমরা জানি না যে আমাদের সময় কতটুকু হবে। হতে পারে আজকে আমার সময় শেষ হয়ে যেতে পারে। আপনি কি মনে করছেন আপনি অনেক দীর্ঘায়িত হবেন না? আপনি মনে করতে হবে যে রাত্রে ঘুম আসলেন, আপনাকে মনে করতে হয়তো আমরা ঘুমই শেষ। এইভাবে যদি আমরা আল্লাহকে স্মরণ করি, আল্লাহকে পাওয়ার জন্য তাসবিহগুলো পড়ি, তাহলে ইনশাল্লাহ আমাদের পরিবর্তন হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এই গুরুত্বপূর্ণ তাসবিহগুলো পড়ার, বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। এবং যে সমস্ত ভাইরা আপনারা এই ফেসবুকে দেখছেন, আমি তাদের অনুরোধ করব এগুলো আমল করার জন্য এবং এগুলো প্রচার করার জন্য। এবং যে সমস্ত ভাইরা আসছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাযায়ে কারাম করুন। দেখুন আজকে এই মিডিয়া ভালো খারাপ হোক, আপনি যেভাবে ব্যবহার করবেন, এই মিডিয়া দিয়ে আপনার অনেক ভাই দেখা যাচ্ছে যে তারা অনেক উপকার হয়েছেন। অনেকে দেখা যাচ্ছে ডাক্তার জাকির নায়কের লেকচার, অনেক লোক মুসলমান হয়েছে, উপকার হয়েছে। আপনি যেভাবে ব্যবহার করবেন, এই মোবাইল আপনার জন্য জান্নাতের চাবি হতে পারে, জাহান্নামের চাবি হতে পারে, যদি আপনি যেভাবে ব্যবহার করবেন। এই মিডিয়া দিয়ে অনেক ভাই এগুলো শুনে, অনেক ভাই বলেছেন যে আমি, আমাকে লন্ডন থেকে, আমেরিকা থেকে, সাউথ আফ্রিকায় বলেছেন আমি অমুকে বক্তব্য শুনে আমি মুসলমান হয়েছি, আমি অমুকে বক্তব্য শুনে আমি আকীদা পরিবর্তন করেছি। আপনি যেভাবে নির্ণয় করবেন এইগুলো, এই জন্য মনে করছি যে আজকে যে এই সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো ফেসবুকগুলো, যেটি বলেন আমরা ভালো জিনিস দেখব, আমরা ভালো ভালো বক্তব্য শুনবো, আমরা ভালো আলোচনা শুনবো, এই তাসবিহগুলো শুনবো, তাহলে দেখবেন এই মোবাইল আমাদের জন্য জান্নাতের উসিলা হবে। আর যদি এগুলো যদি আমরা যদি ঠিকমতো ব্যবহার না করি, তাহলে এটা কিন্তু আমাদের জাহান্নামে নেই। এটা আপনাকে নির্ণয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। ইনশাল্লাহ আমরা আবার নিয়মিত তাফসির করার, আলোচনা করা তৌফিক দান করুন। যে সমস্ত ভাইরা বসছেন, আল্লাহর কাছে আপনাদের জন্য দোয়া করছি, আল্লাহ আমাদের সমস্ত ভাইদের তুমি গুনাহ খাতাকে ক্ষমা করে দাও,
আল্লাহ আমাদের এই সমস্ত ভাইদেরকে জীবনের আল্লাহ তুমি তাদের গুনাহকে ক্ষমা করে দাও। আমরা যেগুলো তাসবিহ পড়লাম এগুলো তাসবিহ যেন আমাদের জীবনে বাস্তবায়ন করতে পারে সে তৌফিক দান করে দাও আল্লাহ। এ আল্লাহ রাব্বুল আলামিন আমরা যেন তোমাকে স্মরণ করতে পারে, তোমাকে জিকির করতে পারে যেভাবে তোমার নবী করেছেন, যেভাবে তুমি করতে বলেছো, আমরা যেন বেদাতপন্থা কোনো জিকির না করি। আর আমি অনুরোধ করবো যে সমস্ত ভাইরা আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমরা লাইভ করছেন, লাইভ দেখছেন, আমি অনুরোধ করবো যারা এই উচ্চস্বরে জিকির করেন, ফালাফালি করে, অনুরোধ করবো এগুলো করার চেয়ে না করা বেটার হবে। এটা ইসলাম বলছে না, এটা কোরআন বলছে না। আমার আপনাকে আমাকে দেখতে হবে কোরআন কী বলছে, ইসলাম কী বলছে। যদি এটা না হয় তাহলে কোনো পীর সাহেবের পদ্ধতি দিয়ে কিন্তু জান্নাত যাওয়া যাবে না। এই জন্য আমি অনুরোধ করবো যারা এই উচ্চ স্বরে জিকির করছেন এবং মাথা হিলে ইল্লা পড়ছেন এগুলো বাদ দেন, আস্তে আস্তে জিকির করুন। জিকির করার সময় আল্লাহকে স্মরণ করুন, চোখের পানি ফেলুন, এক একে করুন, তাহলে এই জিকির আপনাকে জান্নাত নিয়ে যাবে, আল্লাহ স্মরণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সে তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন করিমুম মালিকুম বাররুর রহিম সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা إلا أنت أستغفرك وأتوب إليك আরেকটি ঘোষণা হচ্ছে যে আমরা এই করোনা ভাইরাসের আগে প্রতি মাসে আমরা তাবলিগের সফরে যেতাম, কিন্তু এমন অবস্থা আমাদের বাড়ির থেকে বের হওয়া কঠিন অবস্থা হয়, তাই না? তাই জন্য ইনশাল্লাহ আমরা আজকে আপনাদের অনেক ভাই আসছেন, তাবলিগ ভাই বসবেন, আমরা পরামর্শ করব। এবং আমরা মনে করছি যে আমরা বাহিরে না গিয়েও যদি এখানে আমরা তাবলিগের কাজ করতে পারি, ইনশাল্লাহ এই জন্য আমরা মনে করছি যে আমরা দুই সপ্তাহ অন্তর অন্তর আমাদের প্রত্যেক মসজিদে আমরা এক ঘন্টা দেড় ঘন্টা করে আমরা এগুলো